এই পাড়াটা একটু শক করিয়ে দিই তোমাদের, এটা হচ্ছে ওর বাড়ির গিরিবাজ। বেশ ভালোই ওড়ে বন্ধুরা। কতক্ষণ ওড়ে এটা? 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা ওড়ে। নাও ওড়াও। এই যে চলে গেছে। নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইস, তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে, আর এখন আপাতত বাইরের ওয়েদারটা খতরনাক। কিন্তু বন্ধুরা, এখনো বেশ ভালো বেলা আছে, আর বিবেক দেখো পায়রা উড়িয়েছে। বিবেকের দুটো পায়রা উড়ছে, আমরা একটু যাবো বিবেকের বাড়িতে। বিবেকের পায়রাগুলো বন্ধুরা তোমাদের আমি অনেকদিন আগে দেখিয়েছি, আর তার থেকে বড় কথা, বিবেক আগের দিন অনেকগুলো বাচ্চা নিয়ে গেছে। বাচ্চাগুলোকেও কেমন সুস্থ করতে পেরেছে সেটা আমাদের চেক করতে হবে একটু। আর এদিকে একটু নোটিস করো, আমাদের বদ্যি পাখিগুলো কিন্তু এখনো বাইরে আছে বন্ধুরা। ওদের আমি এখনো ঘরের ভেতরে উঠাইনি, ওদের আমি ওই সন্ধ্যা নাগাদ ঘরের ভেতরে উঠাবো, যেহেতু বাইরে থাকলে ওদের পক্ষে ভালো হবে। তো এইবার আমাদের যেতে হবে খাঁচার ভেতরে, খাঁচার ভেতরে টোটালি পায়রাগুলো চেক করবো, তারপরে আমরা বিবেকের বাড়ি যাবো। তো চলো আমরা টুকটুক করে খাঁচার ভেতরে যাই। আর আমার মনে হচ্ছে সবকটা পায়রাই বাইরে আছে, কেউ ঘরের ভেতরে নেই। দেখা যাক, আমরা টুকটুক করে ঢুকে যাবো। তো গুড ইভিনিং সবাইকে, ইভিনিংয়ে বলতে হবে যেহেতু অলমোস্ট ইভিনিং হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমাদের রেসার বাইরে আছে, আমাদের রেসার এই মেলটা বাইরে আছে, আর একটাও কিন্তু বাইরে নেই রেসার, আর সবকটা ঘরের ভেতরে আছে। আর এদিক দিয়ে দেখো পুরো লাইন দিয়েছে সবকটা পায়রা, দেখতে জাস্ট অসাধারণ লাগছে সবকটা পায়রাকে। আমাদের বালাও এইখানে আছে, দেখো বন্ধুরা আমাকে বালাকেও হ্যান্ডসাম লাগছে। এই দেখো আমাদের রানী চলে এসছে। কি হয়েছে, তোমার একটু তারিফ করবো? আসো এদিকে চলে আসো। ওই যে রাজাও চলে এসছে আমাদের। দেখো বন্ধুরা আমাদের রাজার গলাটা, দেখো আমাদের রাজার গলাটা দেখলে আমার হাসি লাগে, খতরনাক লাগে, ফানি লাগে বন্ধুরা। এই দেখো আমাদের চিলে পর্বনটাও আছে, আর চিলে পর্বনটা না খুব সুন্দর বন্ধুরা, ও ভয় পায় না কিন্তু, ও একদম আমার কাছে চলে আসে। তো এখন আমাদের কি করতে হবে, পায়রার খাঁচার ভেতরে যেতে হবে, খাঁচার ভেতরে গিয়ে টোটালি সবকটাকে চেক করতে হবে। দেখো কে চলে এসছে হাতের উপরে। সুলতান, কি হয়েছে, দুই দিন একটু বেশি আসছো দেখছি। এই ফিমেলটা কিন্তু খুব শয়তান বন্ধুরা, ফিমেলটা কবজা করেছে ওই কর্নারের খোপ, মানে সুলতানের খাঁচার ওই কর্নারের খোপ, ওই খোপের ভেতরে যে যায় তাকেও মেরে দেয়। ওই দেখো ডাকছে কে তোমরা, তাই দেখো বন্ধুরা ডাকছে আমাদের রেসার। তাও আবার যেটাকে ফিমেল ভাবতাম সেটা বন্ধুরা, এটা ফিমেল না কিন্তু এটা মেল, আমি তোমাদের জানিয়েছি। আর পারফেক্ট জোড়া খাঁচার ভেতরে, অসাধারণ অসাধারণ। আর এদিক দিয়ে তোমরা একটু নোটিস করো বন্ধুরা, আমি কী দিয়েছিলাম, নিম পাতা দিয়েছিলাম। নিম পাতা টোটালি কে নিয়ে গেছে দেখবে তোমরা, দেখো দেখো নিম পাতা টোটালি নিয়ে গেছে আমাদের চুচু বন্ধুরা, চুচু আর আমাদের বালা। দেখো দেখো এদের দুজনের খোপেই আমি দেখতে পারছি। ও বাবা মোটা কালিয়া, দেখো বড় বড় ডাল বেছে নিয়ে এসছে, অসাধারণ অসাধারণ। এইবার যাব আমরা কার কাছে, আমাদের মগরা কাকার কাছে। আমাদের মগরা কাকা কি করছে, কি খবর, ওরকমভাবে তাকিয়ে আসো কেন, ওরকমভাবে তাকালে ভয় করে আমার, একটু ভালো ভদ্রভাবে তাকাও। গাইস বেবিটাকে একটু বাইরে বের করবো, বেবিটাকে দেখতে যান না জাস্ট অসাম লাগে, আর বেবিটাকে আমি রেখে দেবো। সত্যি সত্যি সিরিয়াসলি বেবিটাকে দেখতে আমার সত্যি অসাধারণ লেগেছে। দেখো লেজটা দেখো বন্ধুরা, বেবিটা আর একটু বড় হোক, তারপরে ওর কাটিংটা তোমরা দেখো কেমন হয়। আর যেহেতু ডানার কালার টোটালি কালো হয়েছে, শুধুমাত্র ওই যে ওইখানে হালকা একটু সাদা আছে, এর জন্য কোনো সমস্যা হবে না বন্ধুরা, এর জন্যই তো ওকে ভালো দেখা যাবে, পারফেক্ট লাগবে। তো এখন আপাতত ওকে আমি খোপের ভেতরে ভরে দিই, ও বাইরে থাকলে ওর সমস্যা হতে পারে। ক্যাটরিনা কাইফ, আমি কিছু করছি না। এইখানে দেখো বন্ধুরা আমাদের দেশি এখনও একটা ডিম নিয়ে বসে আছে, যেহেতু আজকেই তো একটা ডিম পারলো, বেশ ভালো কথা। এখানে কে আছে বাবা, আমাদের কালিন্দি খোপের ভেতরে আছে, কিন্তু কালিন্দি ডিম ফিম কিছুই দেয়নি, কালিন্দির ডিম দিতে সময় লাগবে, এখনও আমাদের মোটা কালিয়া মিটিং চালু করেনি বন্ধুরা। এই দেখো নিম পাতা শুধুমাত্র আমাদের চুচুর খোপে, আমাদের বালার খোপে না, এখানেও চলে এসছে, অসাধারণ খ্যাট টেনেছে। তাও কতটা পরিমাণে তোমরা তাই দেখো বন্ধুরা, সরা তো পুরো ফিল করে ফেলেছে, আর দুজনকে জাস্ট অসাম লাগছে। আমি তোমাদের চোখে শক করিয়ে দিই, চোখ না তো পুরো আগুন জ্বলে, চোখ না তো পুরো লার্ভা। দেখো তাও একটু দূরে যেতে হবে, চোখ দেখার জন্য একটু দূরে যেতে হবে, নাহলে ফোকাস হচ্ছে না ঠিকঠাক করে। বাইরেই চলে আসি, এই দেখো এখান থেকে দেখতে পারবো আমরা ভালো করে। এই নোটিস না, নোটিস না তোর চোখ দেখবো। দেখো বন্ধুরা পুরো আগুন, খতরনাক লাগছে কিন্তু। তো চোখ দেখা কমপ্লিট, আবার আমি জুমটা কমিয়ে ফেলি আস্তে 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 কমপ্লিট বন্ধুরা। এইবার যাবো কার কাছে, আমাদের টুনাটুনিকে ডিস্টার্ব করবো একটু। আমাদের টুনাটুনি কি করছে দেখি, আমাদের টুনির খবর কি। গাইজ
আমি ধরে যা বুঝতে পারছি খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যা হচ্ছে এদের এদের আমার মনে হচ্ছে ডিম পাড়তে কোনো না কোনো একটা প্রবলেম হচ্ছে গাইজ, যেহেতু আমি পেটে হাত দিয়ে পুরো ডিম ফিল করতে পারছি। বন্ধুরা দেখা যাক, আমি দুদিন অপেক্ষা করবো, তারপরে হালকা হালকা করে একটু চাপ দেবো, ঠিক আছে? দেখবো কোনো সমস্যা হয়েছে কি না। আর তোমরা শুধু আমার পায়ের কাছে এসে কেন রোম্যান্স করো, কবে পাড়া দেবো একদম চাপটা হয়ে যাবা, ঠিক আছে? চলো এবার আমরা, ও না না না, আগে আমরা দেখবো আমাদের সুলতানের বেবি। দেখো বন্ধুরা, আমাদের সুলতানের বেবিও কিন্তু অসাধারণ হয়ে গেছে। এটা মেল হচ্ছে আর এই যে এটা ফিমেল, মানে সাদাটা ফিমেল হচ্ছে বন্ধুরা, বেশ ভালো কথা। এইবার যাবো আমাদের রানীর বেবি দেখতে। দেখো আমাদের রানীর বেবি সত্যি অসাধারণ, প্রিন্স প্রিন্স ভাব পুরো একদম। দেখো বন্ধুরা লেজটা কেমন লাগছে, ওর মুকুট হয়েছে ওটা, ঠিক আছে? প্রিন্সের তো মুকুট থাকে মাথায়, আর ওর ওর মুকুট হচ্ছে লেজে বন্ধুরা। দেখো খতরনাক লাগছে, এই হলুদ হলুদ লোমগুলোর জন্য একটু খারাপ লাগছে দেখতে। খারাপ বলতে এটাই তো সৌন্দর্য বন্ধুরা বেবিদের, তো সমস্যা নেই কোনো, যখন হলুদ লোমটা পড়ে যাবে তখন ওকে দেখতে আরও হ্যান্ডসাম লাগবে, ঠিক আছে? দেখো ওর মা উঠলো তাই একটু উঠে দাঁড়ালো, বেশ ভালো কথা। এইবার যাবো কার কাছে, আমাদের কালা সবুজের বেবি দেখতে। কালা সবুজের বেবি এখনো দেখিনি আমি। দেখো বন্ধুরা আমাদের কালা সবুজের বেবির কালারটা কেমন হচ্ছে, জাস্ট অসাধারণ। পাটা কেমন যেন একটু কালো কালো। এই দেখো আমাদের ম্যাড্রাসের বেবি, একটা হচ্ছে বুনো কালার, একটা আর একটা হচ্ছে চকরা বকরা, মানে প্রতিবার ফিমেলটা যেই কালার হয় সেই কালারই হচ্ছে, বেশ ভালো কথা। আর এর পরবর্তীতে গাইস কাদের ডিম আসতে চলেছে বলো তো, আমি দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এর পরবর্তীতে ডিম আসতে চলেছে আমাদের নাপ্তা আর আমাদের বুড়ো কাকা, ওরা রোম্যান্স চালু করে দিয়েছে বন্ধুরা। বন্ধুরা এখন আমার সবকটা পায়রাকে খেতে দেওয়া একদম ঠিক হবে না, যেহেতু ওদের কিছুক্ষণ আগে আমি খেতে দিয়েছি। ওদের জলটা মেন দিতে হবে আর খাবার দিতে হবে একদম অল্প পরিমাণে। তো চলো আমরা একটু বিবেকের বাড়ি থেকে ঘুরে আসি, পায়রাগুলো সব টোটালি চেক করে আসি, বেবি কোনটা কোনটা সুস্থ হয়েছে সেটা আমরা দেখে আসি বন্ধুরা। তো আর দেখা হচ্ছে তোমাদের সাথে বিবেকের বাড়ি গিয়ে। গাইজ চলে এসেছি বিবেকের বাড়ি, আর বিবেক না পায়রা উড়াচ্ছে, তোমাদের আমি দেখিয়ে দিই। দুটো গাইজ উড়িয়েছে আমি দেখতে পারছি, আর একটা উড়াবে। কি তিনটেই উড়াইছিস? হ্যাঁ নাও উড়িয়ে দাও। এটা কোনটা? এই পায়রাটা একটু শখ করিয়ে দিই তোমাদের, এটা হচ্ছে ওর বাড়ির গিরিবাজ, বেশ ভালোই ওড়ে বন্ধুরা। কতক্ষণ ওড়ে এটা? সাড়ে তিন ঘন্টা। সাড়ে তিন ঘন্টা ওড়ে, নাও ওড়াও। এই যে চলে গেছে, উঠবে টান টান। এই দেখো বিবেক আবার ধাওয়ানোর জন্য কি বানিয়েছে, দেখো রডের রাখায় ওই এটা কি জানো ক্যাসেটের সেই মাল। তো এখন আপাতত দেখতে পারছি দুটো বেশ ভালো হাইটে আছে, আর যেটা ওড়ালো সেটা কই? কই আর গেল কোন দিকে? এইদিকে চলে গেছে। গাইজ গাইজ আগে আমরা তিতির মুরগিগুলো দেখে নিই, বেশ ভালোই বড় হয়ে গেছে। কয়টা আছে? চারটে আছে। এই যে তিতির মুরগিগুলো বেশ ভালো বড় হয়ে গেছে। আর এই দেখো গাইজ 10 টাকার মুরগি, বেশ ভালো বড় হয়ে গেছে, পুরো কক মুরগি হয়ে গেছে। এইগুলো ছেলে না মোরগ না জানাকে হবে কিছু একটা। আরে দেখো দেশি মুরগিটাও বেশ ভালো বড় হয়ে গেছে। দেশি মুরগি কটা আছে? তিনটে আছে। তো এইবার আমরা পায়রাগুলো দেখবো, স্পেশালি হচ্ছে বেবিগুলো। আছে সবকটা বেবি? হ্যাঁ, এই যে এটা হচ্ছে চটিয়ালের বেবিটা, চটিয়ালের ফিমেল বেবিটা, কি অবস্থা এর? হ্যাঁ ঠিকই তো আছে, ফিমেল না মেলটা? এটা মেয়েটা। আর ছেলেটা? হ্যাঁ ছেলেটা মরে গেছে, বাহ অসাধারণ। এই দেখো বন্ধুরা মেয়েটা বেঁচে আছে, ছেলেটাকে মেরে ফেলেছে, বিবেক মেরেছে, ঠিক আছে? তো এখন আপাতত চলো ভেতরে চলো, দেখি ভেতরে আর কে কে আছে। এই দেখো দেখতে পারছি এটা হচ্ছে আমাদের চুচুর বেবি। দেশি বেবিটা আছে? হ্যাঁ দেশির বেবি মারা গেছে, চুচুর বেবিটা শুধুমাত্র বেঁচে আছে। এই দেখো বিবেকের নাপ্তাটা, তারপরে দেখতে পাচ্ছি ম্যাড্রাসকে। এইখানে আমার টাল কাকা কই? টাল 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 টাল, এই যে টাল কাকা। দেখো গাই টাল কাকাকে অসম লাগছে, জোড়া নিয়েছে হচ্ছে ম্যাড্রাসের সাথে। কোনটার সাথে? এটার সাথে না? কোন ম্যাড্রাস উপরে ও ম্যাড্রাস সেটা উড়ছে। আর এই দেখো চটিয়ালের বেবি, দাঁড়াও ঢুকে যায় খোপের ভেতরে। চটিয়ালের বেবি কিন্তু অসম হয়ে গেছে বন্ধুরা, কিন্তু নর না মাদি এখনো বোঝা যাচ্ছে না। মাদি হবে 90% মাদি হবে, 10% নর হতে পারে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি কালদমটা ঘরের ভেতরে আছে। আর ফিমেলটা কই? কালদম ও নিচে, এটা তো মেল। এই যে ফিমেলটা, না এটা মেলটা, এটা মেল এটা ফিমেল বন্ধুরা, বেশ ভালো কথা। আর এই যে সেই কালদমটা, এটাও মেল। আর এই যে সেই বাচ্চাটা, এই বাচ্চাটা বিবেক নিয়ে এসেছিল কোথা থেকে কিনে, ঠিক আছে? তো এই বাচ্চাটা খুব সুন্দর বন্ধুরা, এটা কিন্তু নাপ্তার বাচ্চা। দেখো নাপ্তা আর গিরিবাজের ক্রস, এটাই আমাদের বাড়িতে গেছিল। তো ধর দেখো পায়রাটা শক করিয়ে দেবে বিবেক, এখন দেখে নাও তোমরা কেমন।
দেখেছো অসাধারণ, কিন্তু পায়রাটার স্ট্যান্ডিং খতরনাক গাইজ। চোখ দেখে নাও, এই দেখো পর দেখো, সেফটি পিন মারা আছে এই জন্য ভালো করে বুঝতে পারবে না। এই দেখো খতরনাক কিন্তু, ছাড় এদিকে তাকাও, দেখো স্ট্যান্ডিং দেখো খতরনাক কিন্তু গাইজ। বড় হলে কালারটা কিন্তু বেশ ভালো আসবে, টোটালি বডি সাদা হয়ে যাবে, গলার এখান থেকে চমকাবে। আর ওপরে দেখতে পারছি এখনো দুটোই উড়ে যাচ্ছে, আর একটা কোন দিকে গেল, হাইটে আছে গাইজ, আরেকটা নাকি অনেক হাইটে আছে। আমি এই যে দুটোকে দেখতে পারছি, দেখো দুটো অনেকটাই হাইটে আছে, আরেকটা নাকি আরো হাইটে আছে। খোঁজ না বিবেক, খোঁজ একটু, দেখতে পারছি না আমি, আমি এখন ওড়াবো না পায়রা। আমারও ইচ্ছা করছে ওড়াতে কিন্তু ওড়াবো না, আমি যাবো একটু বগুলায়। পায়রার খাবার ওই 1.5 কিলো মতন আছে বন্ধুরা, আর কটা গম আনতে হবে প্লাস আর কটা অন্য কিছু জিনিসও আনতে হবে। দেখো চটিয়ালে বাচ্চাটা আওয়াজ করেই যাচ্ছে, আর আমার মনে হয় চটিয়ালে বাচ্চাটা বেঁচে যাবে গাইজ। বিবেক এটাও তো ফিমেল হবে, তোর কাছে আগের তো ফিমেল আছে গাইজ, মেলটা বাঁচলে বেশ ভালো হতো। চটিয়ালের বাচ্চার এরকম বাজে অবস্থা দেখা যায় না, এর জন্যই তো আমি ডিম চেঞ্জ করে দেবো এরপরে। তো এবার চলো গাইজ আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে পায়রাদের কটা খেতে দিই, বিবেক পায়রা ওড়াক সমস্যা নেই কোনো, চলো বাড়ি যাই গাইজ। বাড়ি চলে এসেছি বিবেকের বাড়ি থেকে, বিবেক তো টোটালি 3টে পায়রা উড়িয়েছে, আমি যদি 2টো পায়রা ওড়াতাম বেশ ভালো লাগতো, আকাশটা টোটালি ভরে যেত। আর এদিকে দেখো আমার সাথে কে এসছে, আমার সাথে এসছে রক্সি। রক্সি কি করো, এই এই এরকম আস্তে আস্তে এরকম লাফালাফি করিস না, ওই যে পায়রায় ভয় পাবে, ঠিক আছে একটু চুপচাপ থাকিস, বস বস বসে বসে খেল, ওই না ওই ওই কর্নার দিকে খেল, যা যা ওইদিকে যা, রাখ 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 রাখ, আবার বস বস, হ্যাঁ এরকমভাবে খেল। ওই দেখো গাইজ ট্রেন চলে এসছে আওয়াজ করতে করতে, বেশ ভালো কথা। তো এখন আমার সবাইকে জল দিতে হবে প্লাস হালকা করে কটা খাবার দিতে হবে, আর সেটা আমি যেহেতু ভেতরেই দেবো বন্ধুরা, তো তার জন্য আমার খাবারটা আগে আনতে হবে, খাবার কোটোটা মনে হয় ভেতরে থেকে গেছে। দেখি খাবারটা টোটালি ফিল করে নিয়ে আসি বন্ধুরা, খাবারটা আগে আমরা দিয়ে দিই, চলো বেশি লেট না করে। সবাইকে এখন একদম অল্প করে খেতে দেবো, জলটা আগে এখানে রাখি, আর খাবারটা আমি কাগজে নিয়ে এসেছি, খাবারটা আমার কি করতে হবে ট্রান্সফার করতে হবে কোটোর ভেতরে। তো খাবারটা আমি নিয়ে দিয়েছি কোটোর ভেতরে, এবার এদিকে রেখে দিই। তো এখন আপাতত আমার কি করতে হবে, সবাইকে হালকা করে কটা খেতে দিতে হবে বন্ধুরা। বাইরেগুলো দেখো খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, আমার বেশি পরিমাণে খেতে দিলেও সমস্যা, আমার পরিষ্কার পরিষ্কার যা যা বেছে খেতে দিতে হবে, কটাগুলো কি নোংরা করে রেখেছে, এই নেই নেই সবাই খেয়ে নেয়। আগে আমি সবাইকে খাবারই দিয়ে নিই বন্ধুরা, এদের আর অপেক্ষা করিয়ে লাভ। আর ঘরের ভেতরে কে কে আছে, আমাদের একটা রেশার ঘরের ভেতরে আছে, আর বাদ বাকি সব কটা বাইরে। চলো বাইরে যা, যা 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 যা, যাও 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 যাও, চলে এসছে আমাদের সবকটা রেশার বাইরে। এইবার আমি আস্তে করে জলটা ঢেলে দিই, এই চিনা মাথা সরাও, জলটা ঢেলে দিয়েছি, যা যা জল খাওয়ার প্রয়োজন শেষে জল খেয়ে নেবে। এখানে আমি আর কটা খাবার দিয়েছি, আর কটা খাবার দিয়ে দিয়েছি বন্ধুরা, চাপ নেই কোনো, আমাদের রাজা রানীর বেবির পেটে অসাধারণ খাবার আছে, কোনো সমস্যা নেই বন্ধুরা। প্লাস আমাদের ম্যাড্রাসের বেবির পেটেও বেশ ভালো খাবার আছে, তারপর আমাদের কালা সবুজের বেবির পেটেও বেশ ভালো খাবার আছে, আর আমাদের ওই বেবিটা মানে আমাদের মগরার বেবিটা তো অনেকটাই বড় হয়ে গেছে, সমস্যা নেই কোনো বন্ধুরা, ও কিছুদিনের ভেতরে খোপ থেকে বেরিয়ে যাবে। কি হয়েছে তোর, কি খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে না, কি হয়েছে, আগের দিন বমি করেছিল জানো, কি হয়েছে, যাও 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 যাও, একটু শস্য খেয়ে আসো, হ্যাঁ না তুমি আমার হাতে আসো, আসো হ্যাঁ না তোমরা এইখানে কটা নাও, তোমরা এখানে নাও, তুমি আমার হাতে আসো, হাতে আসো, এই যে এখানে বসে বসে খাও, এখানে বসে বসে খাও, আর কাউকে উঠতে দেবো না, তুমি একা একা খাও, কুসুম দানা খাও, কুসুম দানা বেছে বেছে খাও, শুধু খাচ্ছে বাজরা খাচ্ছে, গম খাচ্ছে, ভুট্টা খাচ্ছে, আরে কুসুম দানা খাও না, এই বড় বড় পিস গুলো খাও, কুসুম দানায় তো টেস্টি হয় বেশি, এই হাতের থেকে খাও। এই চলে এসছে, চলে এসছে মাফিয়া, চলে এসছে সুলতান, চলে এসছে সুলতান, চলে এসছে সুলতান, না আসে না, আসে না, সবাই চলে এসছে গেছে আবার, আর না 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 আর হাতের উপরে না, এবার আমি সবাইকে নামিয়ে দিই, নাহলে গাইজ বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। এই যে আমাদের এই পাড়াটাও কাউকে সহ্য করতে পারে না, মানে যে হাতে আছে সেই আর অন্য কাউকে সহ্য করতে পারে না, চলে এসছে, কি আছে নেই তো কিছু,
পাগল হচ্ছে বন্ধুরা, চলো ওই বেবিটাকে কটা খাইয়ে আসি, এরা থাকুক সমস্যা নেই, এদের এদের কাছে আমরা একটু পরে আসছি, কটা বেবিকে নিয়ে এসছি, বেবিগুলোকে এখন এইখানে বসেই খাওয়াবো, আমাদের রক্সি কোনো ডিস্টার্ব করবে না আমাদের, তাই তো রক্সি? রক্সি কিছু করবে না আমি সেটা ভালো করে জানি। আর বেবিগুলোকে খাওয়ানোর জন্য আমার এই ধামাটা ব্যবহার করতে হয়, যেহেতু খাবার পরে বন্ধুরা খাবার প্রচুর নষ্ট হয়, আর খাবার যতটা মুখ থেকে পড়বে সব টোটালি এই ধামার ভেতরে থেকে যাবে। তো আগে খাওয়াবো কাকে? আগে খাওয়াবো আমাদের মোটা কালিয়ার বেবি। রক্সি আমার সিরিজ কিন্তু নিবানা একদম, মোটা কালিয়ার বেবি দেখতে পাচ্ছি টোটালি পেট ফুল আছে, দেখো রক্সি, এই না এই যে এই যে কি এটা, আয় 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 দেখ দেখ, আস্তে আস্তে নাও, এবার খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো, মুখে দেওয়ার সাথে সাথে টকটক টকটক করে গিলে ফেলে বন্ধুরা। আর বন্ধুরা আমার কি করতে হবে বলো তো, যে বেবিটার একটু বাজে কন্ডিশন থাকবে আগের থেকে আমার আলাদা করে ফেলতে হবে, আগের থেকে আমার ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে, তাহলে আর সমস্যা থাকবে না। আর আমি এই নবাদ আসতেই দেবো না বন্ধুরা, কারণ সবার কাছে এরপর থেকে একটা করেই বেবি থাকবে, তোমাদের ধরো এরকম বেবির সমস্যা হলো, ওই দেখো এ তো উঠতে পারে, আমি তো ভুলে গেছিলাম, এ তো উড়ে বেরিয়ে যেত, আমাদের রক্সি ধরে বসতো, আমি তো ভুলেই গেছিলাম, এটা আমার একটু সাপোর্ট রাখতে হবে, একটু গার্ডে রাখতে হবে, না উড়িস না, উড়িস না, একদম উড়িস না, উড়লে উড়লে রক্সির পেটে চলে যাবি, উড়লে উড়লে কি করে কি করে দেখ, ওই চালের উপরে চলে গেল শয়তান। তো ঠিক আছে ও একটু উড়ুক, আমার শুধু গার্ড রাখতে হবে, রক্সি যেন ওকে ধরে না বসে, ঠিক আছে? তো আগে আমি আমাদের মোটা কালিয়ার বেবিকে ভালো করে খাইয়ে দিই, যে খেতে চায় তাকে আগে খাইয়ে দিই বন্ধুরা। তো মোটা কালিয়ার বেবির পেট একদম ফুল হয়ে আছে, এবার ওকে একটু জল খাইয়ে দিতে হবে, এই যে জল, এই যে জল, পুরো এইবার পুরো পেট ফুল হয়ে গেছে, দেখো অসাধারণ। তো এইবার খাওয়াতে হবে আমাদের বালার বেবিকে, আমাদের বালার ফিমেল বেবিটাকে, বালার ফিমেল বেবি অতটা ভালো খেতে চায় না। রক্সি শোন শোন, বালার ফিমেল বেবিটা একটু কম খায় বন্ধুরা, তাও ওকে বেশি বেশি করে খাওয়াতে হবে, বেশি বেশি করে খাওয়ালে ওর খাওয়ার রুটিটা বাড়বে, ওই দেখো এখন বেশ ভালো মুখে দিলে খেয়ে নিচ্ছে, সকালে কিন্তু অতটাও খেতে চাইতো না, ঠিক আছে? সকালে ওর মুখে দিলে না ও মুখ থেকে ফেলে দিত, প্লাস জল দিলেও মুখ থেকে জল ফেলে দিত, কিন্তু এখন দেখতে পাচ্ছি মুখে দেওয়ার সাথে সাথে বেশ ভালো গিলে ফেলছে, এরকমভাবে গিললে না, এরকমভাবে খেলে তুমি বেঁচে থাকবো অনেকদিন, তাড়াতাড়ি খাও। রক্সি আসো আসো আসো, কতটা নিয়ে কি করে বেড়াচ্ছে যে রক্সি আমি বুঝতে পারছি না। তো গাইজ আমাদের বালার ফিমেল বেবি অনেকটাই খাবার খেয়ে নিয়েছে আর পেট যথেষ্ট ভরে গেছে, এখন একটু জল খাওয়াতে হবে, তারপরে আমার আর কটা খাবার খাওয়াতে হবে, জলটা তো নেই, গ্লাসে একটু জল নেই, এই যে জল জল চলে এসছে, এইবার একটু জল খেতে হবে, আর খাওয়া দাওয়া করো, বেঁচে থাকবা না খালে মরে যাবা, ঠিক আছে? তো জল আমি খাইয়ে দিয়েছি অনেকটাই বন্ধুরা, আর এইটুকুই ওর যথেষ্ট, ঠিক আছে? আমাদের ওই বেবিটা এখন আমি পারবো কিভাবে, পুরো উপরে উঠে বসে পড়লো শয়তান, হেই ধরে ফেলেছি, বেবিটা প্রচুর শয়তান, বেবিটার পেট একদম ফুল আছে, চাপ নেই কোনো, এইবার আমার যাবতীয় দরকারি সব জিনিস আমি নিয়ে চলে যাবো বন্ধুরা, এইখানে রাখলেই রক্সি খেয়ে ফেলবে, ঠিক আছে? এখানে একদম রাখা যাবে না। রক্সি
এখন আপাতত পায়রাদের খাবার দাবার খাওয়া কমপ্লিট, বেবিদের খাওয়া কমপ্লিট। বন্ধুরা, এবার আমার কি করতে হবে শেষ করবো না ব্লগ, চাপ নিও না। আর তোমরা আমাকে অনেকে কমপ্লেন জানিয়েছো যে টাইম মতন ব্লগ আসছে না, তার পেছনেও কারণ আছে। বন্ধুরা, বিকালের ব্লগটা আমি যখন আপলোড করি তখন না অতটাও ভিউ হয় না, আর ভিডিওটা সম্পূর্ণ কেমন যেন কালো কালো হয়ে যায়, এর জন্য চ্যানেলে অনেকটাই প্রেশার পড়ে। তো অবশ্যই তোমরা একটু পারফেক্টভাবে ওয়াচ করো, ভিডিওটা একটু শেয়ার করো বন্ধুরা তোমাদের বন্ধুদের সাথে, তাহলে অনেকটাই ভালো হয়। রক্সির কষ্ট হয়ে গেছে দৌড়াতে দৌড়াতে, কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওই কোটার ভেতরে কী আছে জানিস? ওই কোটার ভেতরে ওষুধ আছে। এদিকে আয় রক্সি, এদিকে আসো। ও দেবে না ওই কোটোটা, ঠিক আছে, এর জন্য দূরে চলে গেল। তো এখন চলো একটু ভেতর থেকে ঘুরে আসি, ভেতরে সবাই ঠিকঠাক আসে নাকি এটা আমরা চেক করে আসি। আর তার জন্য একই প্রসেস ফলো করতে হবে আমাদের, আস্তে আস্তে ভেতরে যেতে হবে। হুটোপাটা করলে হয়তো আমরা পড়বো, নয়তো ওই পর্দাটা ছিঁড়বে বন্ধুরা। তো এইবার দেখতে পারছি আমি আমাদের, ওই দেখো রেসার দৌড়াদৌড়ি করেই যাচ্ছে, করেই যাচ্ছে, ডাকাডাকি করেই যাচ্ছে। আর এই দেখো এইদিকে আমাদের মেল রেসারটা এই খোপের ভেতরে ঢুকে বসে আছে, ও মনে হয় কাউকে ইমপ্রেস করার চেষ্টা করছে। কাকে ইমপ্রেস করার চেষ্টা করছে? এখানে তো ফিমেল নেই, একটাও চিনাকে ইমপ্রেস করতে পারবে না বন্ধুরা, যেহেতু চিকু আগে থেকেই পটিয়ে রেখেছে। ওই দেখো খোপের ভেতরে রেডি বন্ধুরা চিকু। আর ওইদিকে দেখো আমাদের তলগরম আর আমাদের গিরিবাস ডাকাটা কি করছে। এবার আমার উচিত হবে এদের আর ডিস্টার্ব না করা বন্ধুরা, যেহেতু আমাদের রাজা রানী এখন রোম্যান্সের মুডে আছে, এরা ওরা এখন রোম্যান্স করবে। তো আমার এখন কি করতে হবে, ব্লগটা শেষ করতে হবে। বন্ধুরা, তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।